লাইথনাই সানে সালতাম সুকাঙ্গ রাজাখর আগলিনি টাউন ইন্দ্রনগর খরক সবরক বুতক লাইজামনি পাটিমুঙ্গ খরকনি বরকনি এরেস খলাইকা ইস আগরতলা থানানি পুলিশ বরনি মুখ তপন ঘোষ তে রজত ঘোষ হুইজাকক তোমান বিশংটি তাংশাল হরক বরকনি এরেস খলাইকা ইস আগরতলা থানানি পুলিশ জাগা থানীয় তৈ বুতক লাইজামনি প্রণব ভূমিকনি বুমা নীলিমা দেবনারবাই বরক সুকাঙ্গনি সিমিন কক বাংলাদেশের তোমানি কক্তমা গ্রাক সাল বরকনো দরবার নগতি শাখা পুলিশ গভর্নমেন্ট এমপ্লয়ি নীলিমা দেবনার শ্রীমতী নীলিমা দেবনার উনি আমাদের কাছে একটা এফআইআর করেছেন গত সাত তারিখ ছাব্বিশ সাত তারিখ রাত্রেবেলা আপনার ওনার ছেলে প্রণব ভৌমিক ওকে কিছু দুষ্কৃতিকারী ওর বাড়ির সামনেই আক্রমণ করে ওকে আহত করেছে, গ্রিভিয়াসলি ইনজুর্ড করেছে। পরবর্তী সময় সে হাসপাতালে ভর্তি ছিল এবং তাদের বিরুদ্ধে উনি অভিযোগ জানিয়ে এফআইআর করেছেন। সেই এফআইআরের পরিপ্রেক্ষিতে আমরা তাদের যে দুষ্কৃতিকারী দুজন আছে তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি এবং তদন্ত আমরা চলছে, আরও কারা জড়িত আছে তাদের নাম বের করার চেষ্টা করছি। মারধরের কারণটা কি জানা গেছে? উনি অভিযোগ করেছেন যে ওনার কোনো জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে ওনার উপর কোনো চাপ ছিল, সেই বিষয় নিয়েই উনি অভিযোগ করেছেন। যে দুজনকে অ্যারেস্ট করেছেন তাদের নাম? একজনের নাম রজত ঘোষ, আরেকজনের নাম তপন ঘোষ। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।